মঙ্গলবার আচমকাই পৌঁছে গিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিত ও রামরিক হাসপাতালে, বুধবার এসএসকেএম, ফের আচমকা হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বুধবার বেলা সোয়া বারোটা বাড়ি থেকে বেরিয়ে রাজভবন হয়ে নবান্ন যাওয়ার পথে আচমকা এসএসকেএম হাসপাতালে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী, সঙ্গে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালের এমার্জেন্সি থেকে ওয়ার্ড বিভিন্ন জায়গা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন হাসপাতালের সুপার চিকিৎসক ও রোগীদের সঙ্গে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের বেশ কয়েকটি জায়গা সংস্কার ও হাসপাতালের ওয়ার্ড ও চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। রোগী ও তাদের আত্মীয়দের জামা কাপড় শুকনো করার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করতে বলেন। একই ঘটনা ঘটেছিল মঙ্গলবার বেলা সোয়া বারোটা নাগাদ নবান্নে যাওয়ার পথে আচমকা গাড়ি ঘুরিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ঢুকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চোখে পড়ে হাসপাতালের কোণে পড়ে রয়েছে স্তূপীকৃত আবর্জনা, সঙ্গে সঙ্গে সুপারকে ডেকে তা পরিষ্কারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দু ঘন্টার মধ্যে বদলে যায় হাসপাতালের চেহারা। শম্ভুনাথ পণ্ডিতের পর মঙ্গলবার রামরিক হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী, এদিন সারপ্রাইজ ভিজিট করলেন এসএসকেএম এ। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।